সকলকে স্বাগত। তো আমি রোজ আপনাদের জন্য নিত্য নৈমিত্তিক গার্ডেনিং বিষয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে উপস্থিত হই। তো আজও নিয়ে এসেছি আপনাদের জন্য এক ভিন্ন ধরনের ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ, যেটি সাধারণত ক্রিসমাস ক্যাকটাস নামে পরিচিত। তো এই গাছটি অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না, আবার অনেকের বাগানে হয়তো এই গাছটি শোভাবর্ধনকারী গাছ হিসেবে অনেক আগেই আছে। তো এই গাছটি সম্পর্কে বিশেষ কিছু কথা আজকে আমি আলোচনা করব এবং কি ধরনের মাটিতে প্রস্তুত করব, করে গাছটি প্রতিস্থাপন করব এবং কি পরিচর্যা করব, যার ফলে এই গাছটিতে খুব দ্রুত আমরা ফুল আনতে পারবো এবং সুন্দর গ্রোথ করতে পারবো। তো সেটিই আজকে আমার আলোচনার বিষয়বস্তু। তো আশা করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো অংশ স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু কথা হয়তো মিস হয়ে যাবে, হয়তো সেই পরিচর্যাটি আপনার গাছ হয়তো পাবে না। তো ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। তো এটি একটি ক্রিসমাস ক্যাকটাস। তো সচরাচর ক্যাকটাস প্রজাতির গাছ হলেও এটির বৈশিষ্ট্য কিন্তু সচরাচর ক্যাকটাসের সাথে খুব একটা মেলে না। তো এটি সাধারণত স্যাকুলেন্ট প্রজাতির একটি গাছের সাথে বেশি মেলে। তো এটি কিন্তু স্যাকুলেন্ট নয়, অ্যাকচুয়ালি এটি ক্যাকটাসই, কিন্তু স্যাকুলেন্টের সাথে কিছু বৈশিষ্ট্য মেলে। তো ক্যাকটাস যেমন কি আমরা মোটামুটি সপ্তাহখানিক বা দু সপ্তাহখানিক জল না দিলেও সারভাইভ করে যাবে বা বেঁচে যাবে, কিন্তু এই গাছটি কিন্তু ওরকম একদম শুকিয়ে গেলে কিছুদিন থাকলে সেটি কিন্তু সহ্য করতে পারবে না, সেক্ষেত্রে গাছ মারাও যেতে পারে। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে গাছটিকে মোটামুটি সবসময় ময়েশ্চার ভাব রাখার, অতিরিক্ত জল নয় কিন্তু ময়েশ্চার ভাব আমাদের সবসময় এর গোড়ায় বজায় রাখতে হবে। তো এটি মাথায় রাখতে হবে, ক্যাকটাস হলেও এর গোড়া মোটামুটি এই গাছটি ময়েশ্চার পছন্দ করে। এবং ক্যাকটাসের ক্ষেত্রে আরেকটি যেটি বিষয়, তো সাধারণত এটি খুব যেমন রোদ পছন্দ করে ক্যাকটাস, কিন্তু এটি কিন্তু আবার এই গরমের সময় প্রচণ্ড রোদ যখন হবে তখন কিন্তু সেটি সহ্য করতে পারে না, যার জন্য আমাদের হয়তো তখন একটি শেডযুক্ত এলাকাতে রাখতে হবে। তো এই গাছের অসুবিধা কখন হচ্ছে এবং সুবিধা কখন হচ্ছে সেটি কি করে বুঝবে, তো সেটি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি এখনই। কিন্তু তার আগে আমি বলে নিই যে এই গাছটি যে আমি প্রতিস্থাপন করব, তো তার জন্য আমি এখানে মাটি একটি প্রস্তুত করে রেখেছি। তো কি ধরনের মাটি এখানে আমি প্রস্তুত করেছি তো সেটি আমি এখন বলছি। তো দেখেন, মাটি যদি বলি তাহলে এখানে মাটি আমার চ্যানেলে দেখবেন আমার যে ক্যাকটাস সম্পর্কে বা ক্যাকটাসের যে উপযোগী যে মাটি, তো সেটি আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই যে মাটিটি, তার সাথে আমি কিছু পরিমাণ কোকোপিট এক্সট্রা মিশিয়ে নিয়েছি। তো সেটিই হলো এটার জন্য উপযুক্ত মাটি। কেন আমি এটার জন্য একটু কোকোপিটটা বেশি মিশিয়েছি, কারণ এই গাছটা যেহেতু একটু গোড়াটা ময়েশ্চার ভাব বেশি পছন্দ করে, তো সেক্ষেত্রে কোকোপিটটা বেশি মেশালে এটার জলটা ধারণ ক্ষমতা বেড়ে যাবে এবং বেশি সময় জলটা থাকবে, যার জন্য আমি কোকোপিটটা মিশিয়ে নিয়েছি। আর ক্যাকটাস যেহেতু এটা, সেক্ষেত্রে ক্যাকটাসের যে ধরনের একদম পোরাস সয়েল বা জল যাতে জমে না থাকে, সুন্দর আলগা মাটি হয়, সেই ধরনের মাটিটি এটি পছন্দ করে, যার জন্য এটি ক্যাকটাসের মাটি। কিন্তু তার সাথে কিছু পরিমাণ আমি কোকোপিট এখানে মিশিয়ে নিয়েছি। তো সেই মাটির ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি অবশ্যই দিয়ে রাখছি। তো সেই ভিডিওটি আপনারা দেখে সেই মাটিটি তৈরি করে তারপরে এই ক্রিসমাস ক্যাকটাসটি প্রতিস্থাপন করবেন। আমি আর ডিটেলসে মাটির এখানে আলোচনা করছি না। তো দেখেন, এই গাছটি আমি কিনে নিয়ে এসেছি মোটামুটি আজ থেকে 1 মাস আগে। তো গাছটি সময়ের অভাবে আমি লাগাতে পারিনি। তো দেখেন, গাছটি কিন্তু আনার পরে আমি সেরকম বিশেষ কিছু গ্রোথ আমি লক্ষ্য করতে পারিনি। তো আমি বুঝলাম যে গাছটি কাটিং থেকেই তারা হয়তো খুব শীঘ্রই লাগিয়েছিল এবং আমি সেটি সেখান থেকে কিনে নিয়ে এসেছি। তো এখন গ্রোথ না দেখতে পেয়ে আমি ভাবলাম যে গাছটি আমি রিপোর্টিং করব। তো এখানে যদি আমি বলি তাহলে রিপোর্টিং করার জন্য আমি এখানে যে পটটি ব্যবহার করেছি এটি একটি ক্লে পট। তো আপনারা অবশ্যই ক্লে পট ব্যবহার করুন, প্লাস্টিক পটের থেকে ক্লে পটে গাছের খুব সুন্দর গ্রোথ হয়। তো এখানে আমি একটা 8 ইঞ্চি পট ব্যবহার করেছি। আমি চাইছি যেন গাছটি বসানোর পরে সুন্দর গ্রোথের পরে আমি 2 থেকে 3 বছর এই পটে রাখতে পারি, যার জন্য আমি এখানে একটু বড় পটই ব্যবহার করেছি। তো দেখেন, প্রতিস্থাপন করার জন্য এর ভিতরে কেমন রুটসের কেমন অবস্থা আছে সেটিও আমি এখন জানি না। তো সেটি আমি এখান থেকে বার করার পরেই আমি বুঝতে পারবো। তো চলুন এখান থেকে আমি কিভাবে বার করব সেটি আপনাদেরকে দেখিয়ে নিই। এই ধরনের নরম গাছ যখন বা যে কোনো ধরনের গাছ বার করার জন্য, তো এটিকে আমি প্রথমে কী করতে হবে, দেখেন এইভাবে উল্টে নেব। এইভাবে উল্টে নিয়ে সুন্দর করে আস্তে 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 এইভাবে ঘা দেবো। দেখেন এই যে বেরিয়ে আসলো, দেখেন এটা বেরিয়ে আসলো। তো আমি এখান থেকে কিছু যে মাটিটি দেওয়া রয়েছে কিছু এখান থেকে আমি ছাড়িয়ে নেব, আলাদা করে নেব। যেহেতু এই মাটিতে গ্রোথটা খুব একটা হচ্ছে না, যার জন্য এই মাটিটা আমি সম্পূর্ণ এখানে ব্যবহার করব না। আমি যে মাটিটি প্রয়োগ করেছি সেই মাটিটাই गाछटी बसाबो जार जन्य आमि किछु माटी हालका पुरोपुरी नय किछुटा आमि एखान थेके छाड़िये नेब एबं गाछेर रूट्सगुलोके एकटु देखार चेष्टा करब आदेও এখানে रूट्स হয়েছে কিনা। তো रूट्स तो অবশ্যই হয়েছে না হলে গাছটি অবশ্যই পাতাগুলো শুকিয়ে যেত। এই যে रूट्स হয়েছে দেখেন। তো আমি যেহেতু रूट्सটি আমার এখানে মোটামুটি বুঝতে পেরেছি তো এখানে আর আমার মাটি ছাড়ানোর আর প্রয়োজন নেই। তো দেখেন এইটুকু মাটি আমি এখান থেকে আলাদা করে নিলাম। গাছটি যতটুকু বসানো আছে আমি ততটুকুই বসাবো, তার নিচে আমি দেব না। তার জন্য এখানে যেহেতু নিচে চলে যাচ্ছে আর একটু মাটি আমি এখানে দিয়ে নেব পটের মধ্যে আমার যে তৈরি করা মাটিটি। দেখেন এই পর্যায়ে মাটি আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে সুন্দর করে আলাদাভাবে আমি এখানে আরেকটু গর্তের নিচে বসাতে হবে। দেখেন একদম মাঝখানে যেহেতু আমার এখানে তিনটি গাছ আছে তো আমি তো একদম পটের ওপরে ওপরে মাটি দেবো না, কিছুটা 2 আঙুল জায়গা ফাঁকা রাখবো জলটা দেওয়ার জন্য। দিয়ে এবার দেখেন আমি সাইড দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দেবো। দেখেন এইভাবে আমি চারি সাইড দিয়ে সুন্দর করে আমার এখানে যেহেতু 3টি গাছ আছে তো সেক্ষেত্রে ভালো হবে 3টে মোটামুটি সুন্দর করে এই টপটা সাইজের অনুযায়ী খুব ভালো হবে। দেখেন এই হয়ে গেল মোটামুটি প্রতিস্থাপন। তো প্রতিস্থাপনটা আমার সম্পূর্ণ হলো। তো এইভাবে দেখেন আপনারা অনেকে 4টে গাছও হয়তো পেতে পারেন তো সেক্ষেত্রে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। 4টে গাছও প্রতিস্থাপন করতে পারেন কিন্তু 3টি গাছের প্রতিস্থাপনটি কিন্তু খুব ভালো হয়, দেখতে খুব সুন্দর লাগে। দেখেন এই প্রতিস্থাপন এবার আমি এখানে যে গাছটিকে কোথায় রাখবো, তো কোথায় যদি রাখবো বলা হয় তাহলে গাছটিকে সাধারণত আমি একটি শেডযুক্ত এলাকাতেই রাখবো, কারণ এখন প্রতিস্থাপন করার পরে গাছটি কিন্তু সরাসরি আমি সানলাইটে রাখবো না। আর এই গাছটি যে বিশেষ কথা আমি বললাম তো এই গাছটির বিশেষ কথা বলতে দেখেন এই গাছটি কিন্তু ক্যাকটাস যেমন প্রচণ্ড রোদ সহ্য করে নিতে পারে কিন্তু এই গাছটি কিন্তু প্রচণ্ড রোদ সহ্য করতে পারবে না। এই গাছটি মোটামুটি আমাদের যখন গরমের যে দাবদাহ হয় সেই দাবদাহে আমরা প্রচণ্ড রোদে রাখতে পারবো না, মোটামুটি রোদে রাখবো কিন্তু একটি শেডযুক্ত এলাকাতে। প্রচণ্ড যখন রোদের দাবদাহ হবে গরমের তখন আমরা একটু শেডযুক্ত এলাকাতে রাখার চেষ্টা করব। তো এই গাছটির শরীর ভালো আছে না খারাপ আছে সেটি আমরা কি করে বুঝব? তো দেখেন সেটা আমি বুঝতে পারবো এই যে গাছের যে কালার আছে পাতার তো বা দেহের সেই কালারটা দেখে। যদি মোটামুটি হলদে বা গোলাপি রঙের কালার হয়ে যায় তাহলে আমরা বুঝব যে এই যে গাছটি আছে এই গাছটি মোটামুটি অসুস্থ বা কোনো কিছুতে অভাব হচ্ছে, হয় রোদ বেশি হয়ে যাচ্ছে বা গোড়ায় জল কম হয়ে যাচ্ছে, এরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে। তখন আমরা কি করব গাছটিকে একটু স্পেশাল কেয়ার নেব। তো এদিকে আমাদের সবসময় মোটামুটি মনে রাখতে হবে। তো এটি গেল মোটামুটি গাছের বোঝা। তো এই গাছে যদি রোগ পোকার আক্রমণ বলা হয় তো এই গাছে সেরকম কোনো রোগ পোকার আক্রমণ হয় না। এখানে এক প্রকার যে মাকড়সা হয় তো মাকড়সা এই যে গাছের যে খাঁজগুলো আছে এখানে বাসা বাঁধে, তো সেটিকে আমাদের মোটামুটি নজরে রাখতে হবে। সে দেখলে আমাদের সেটিকে কাটি দিয়ে হোক বা হাত দিয়ে হোক সেই বাসাটিকে ছাড়িয়ে দিতে হবে। আর এখানে যদি বলা হয় রোগ বলতে গাছের দেহে বা কাণ্ডে পচন জাতীয় রোগ হয় তো সেটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড গায়ে স্প্রে করতে হবে বা ফাঙ্গিসাইড জল গুলে মোটামুটি এর গোড়ায় দিয়ে দিতে হবে। তাহলে গাছ থেকে মোটামুটি পচন জাতীয় রোগ থেকে আমরা রক্ষা পেতে। যদি কোনো সমস্যা মনে হয় তো আমরা মোটামুটি 1 মাস অন্তর অন্তর বা 1.5 মাস অন্তর অন্তর এই গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এই গেল মোটামুটি গাছের পরিচর্যা। আর কোনো পরিচর্যা এই গাছের প্রয়োজন হয় না। তো মোটামুটি আলোর মধ্যে গাছটিকে রাখুন, কখনো ছায়া নয় রোদেই রাখুন, কিন্তু যখন গরমের যে দাবদাহ সেই সময় গাছটিকে পুরো রোদে রাখবেন না। তো এই মাটি আর এই পরিচর্যা নিয়ে গাছটিকে অবশ্যই আপনারা ছাদ বাগানে প্রতিস্থাপন করুন। গাছটি খুবই সুন্দর একটি গাছ, আর এটিকে ক্রিসমাস ক্যাকটাস বলার কারণ মোটামুটি ক্রিসমাসের সময় গাছটিতে প্রচুর পরিমাণে ফুল দেয়। তো এটির বিভিন্ন রকম কালার ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন, সাদা হয়, গোলাপি হয়, লাল হয়। তো আমার এটি কী কালার ভ্যারাইটি আমি আপনাদেরকে এখন বলতে পারছি না, তার একটি কারণ তো যেখান থেকে আমি নিয়ে এসেছি তারাও নিজেরাও বলতে পারেনি যে গাছটির কী কালার। তো আমার এখানে ফুল হওয়ার আপডেট আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো এবং কালার ভ্যারাইটিটি তখনই আমি জানিয়ে দেবো। তো আপনারা চাইলে বিভিন্ন রকম কালার ভ্যারাইটি আলাদা আলাদা এনে একটা টবের মধ্যে 2-3 রকম কালারের ভ্যারাইটি আপনারা লাগাতে পারেন, সেটি দেখতে আরও খুব সুন্দর লাগে। তো এখানে আর ভিডিওটি আর বেশি কিছু বড় করছি না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা নিজের থেকেই পেতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশে গাছের সংখ্যা বাড়িয়ে তুলুন। মনে রাখবেন এটি আমাদেরই নৈতিক কর্তব্য। ধন্যবাদ।